হ্যালো ব্যাক টু মাই দীপ সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কথা বলবো সো প্রথমে আসবো প্রজেক্ট দ্য গোটের কিন্তু ফার্স্ট মানে লিরিক্যাল ভিডিও কিন্তু এসে গেছে হুইসাল পদু তো এই গানটা অ্যাকচুয়ালি কেমন হলো তো সত্যি বলতে এই গানটা না আমার খুব একটা যে ভাল লেগেছে তা কিন্তু নয় ডিসেন্ট একটা কিন্তু গান লেগেছে মানে প্রিভিয়াসলি জয়ের যে কটা প্রজেক্ট এসছে সেই কটা প্রজেক্টের যে গানগুলো ছিল উদ্দেশ্যের ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল এবং তার সঙ্গে সঙ্গে একটা আলাদাই লেভেলের কিন্তু ভাইবস কাজ করছিল না এই যে প্রজেক্টটা হয়তো ভালো একটা প্রজেক্ট হবে বাট এই সিঙ্গেল ভিডিওটা যে লিরিক্যাল ভিডিওটা এসছে হুইসেল পড়ু এই গানটা কোথাও গিয়ে না আমাকে ডিসঅ্যাপয়েন্ট কিন্তু করেছে এবং হয়তো ডান্সিং স্টেপগুলো ভালো হতে পারে যেহেতু প্রভু দেবা এই গানটার সঙ্গে যুক্ত রয়েছেন তো বা লিরিক্যাল ভিডিওটা অ্যাট লিস্ট না এবং তার সঙ্গে সঙ্গে মিউজিকটা না অতটা সেই লেভেলের হয়নি যতটা প্রিভিয়াসলি ভিজিয়ার প্রত্যেকটা ছবির মধ্যে ছিল দেখা যাক অ্যাকচুয়াল ফুল ভিডিও গানটা অ্যাকচুয়ালি কেমন হয় দ্বিতীয়ত আমি আসবো বেবি জনকে নিয়েছো বেবি জন কিন্তু রিলিজ করার কথা ছিল থার্টি এথ অফ মে তো এটা কিন্তু ফাইনালি পোস্টপন হচ্ছে এবং পোস্টপন হয়ে এটা কিন্তু জুলাই জুন মাসের ফার্স্ট উইকের দিকে বা বা জুনের এন্ড বা জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে কিন্তু এটা মুক্তি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে দেখা যাক এটা এক্স্যাক্টলি কবে মুক্তি পায় বাট এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমি প্রস মানে কিন্তু আশাবাদী এবং ভরুণ ধবনকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে হয়েছে যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিলো ব্যাপক কিন্তু লেগেছিল মানে সাউথ অ্যাটলি বলি প্রত্যেকটা ডিরেক্টর সাউথে হিরোকে মাসি কিন্তু প্রেজেন্ট করতে জানে এবং এখানে বেবিজনের মাধ্যমেও কিন্তু আমরা ভারুন দাওয়ানকে সেই রকম অবতার একটা কিন্তু দেখতে পাব দেখা যাক কেমন হয় তৃতীয়ত আমি আসব রায়ানের অফিসিয়াল পোস্টারকে নিয়ে এবং আজকের কিন্তু এসে গেছে রায়ানের অফিসিয়াল পোস্টার এবং আজকে তামিলের নিউ ইয়ার তো সেই উপলক্ষে ধনুষ কিন্তু নিয়ে এসেছে রায়ানের অফিসিয়াল পোস্টার এবং এটা কিন্তু তিনটে তিনজন যে ভাই এই ভাইয়ের কিন্তু একটা গল্প হতে চলেছে এবং এখানে পার্টিকুলার যে পোস্টারটা এখানে কিন্তু তিনজন ভাইকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে হয়তো ওটা তার কোনো বোন হয়তো মানে হতে পারে সামনে হচ্ছে বসে আছে পোস্টারটা কে নিয়ে না ডিটেলসে তেমন কিছু বলার জায়গাটা আমি অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি না এবারে দেখা যাক পরবর্তীকালে যদি আরও কিছু কিছু পোস্টার লঞ্চ করা হয় তাহলে আরও কিন্তু আমরা ভালো করে কথাবার্তা বলতে পারবো এবং রায়নের কিন্তু ফার্স্ট সিঙ্গেল কিন্তু আসছে দেখা যায় কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা সবার লাস্টে আসবো ইন্ডিয়ান টু কি নিয়ে সো ইন্ডিয়ান টু এর থেকে কিন্তু শঙ্করের যে আপকামিং প্রজেক্ট ইন্ডিয়ান টু তার থেকে একটা কিন্তু নতুন পোস্টার লঞ্চ করা হয়েছে এবং সেখানে কামাল হাসানানের যে লুকটা আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখেছি পোস্টারটার মধ্যে না তেমন বলতে না নতুনত্ব কিছু নেই একই রকমের পোস্টার ডিজাইন কিন্তু হয়েছে ইন্ডিয়ান টু এর যে পার্টিকুলার পোস্টারগুলোকে ডিজাইন করা হোক তোমাদের কি মতামত সমস্ত যে বিষয়গুলোকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা